manusia jenam khafal korar upai, Bhagavan Sri Krishna swayam hankar rupe avatar loi, amak digol ek khoran harinam dharma dara. Itu dekhe purbakale nasilo bhogoti, nana dharma karma loke koroya samproti, nana deva pujoya koroya bolidan, hongho sago mohikkate ohongho praman, nashta goila loko dekhi itu hongkharoto, kripamoy krishne pase guni boikuntoto, itu loko samastoke korite uddhar, hongkor sorupe hori boila avatar. Gurujana avatar itu hobologia hol. Gurujana avatar hol. Hongkor sorupe ahil. Aru kole je tumaloke hingkha koribo nalage noy. Tinta mark jodio dise tar bikoye mur pora khuna. Gyanoto kormoto kori bhokoti khe mahasrestho bhokoti madhyot shrestho dui. Shrobono kirtono itu ako korile kojitu bidhir kingkor kitu noy. Gurujana koi thoy gol. Je jodio tinta mark ase. Korma mark ase. জ্ঞান মার্গ আছে ভক্তি মার্গ আছে কিন্তু জ্ঞান আর কর্ম মার্গ আমার কারণে নহয় কৃতে ধায়াতু বিষ্ণু ত্রেতায়াম ইয়জতে মকে দ্বাপরে পরিচর্যায়াম কলৌ তদ হরি কীর্তনাত মহাপুরুষ মাধব দেবে এই জোকা শ্লোকর গোহালয় অনুবাদ করেছে যুগ ধর্ম নির্ণয়ত সত্য যুগে ধ্যান ত্রেতা যুগে যজ্ঞ দ্বাপর যুগত পূজা কলিন হরির কীর্তন বিনায়ে আওর নাহিকে দুজা আমার দি থই গল আমার বহুতে প্রশ্ন করিব পারে কর্ম আমি পূজা পাতলত কি বাধা আছে বাধা নাই সাবধান করিব লাগিব কিয় যাগ যজ্ঞ যদি করে সতা বস্তুর শুদ্ধতা লাগিব যদি এটা বস্তুত কেনেবা কই শুদ্ধতা আহিল তেতিয়া হলে পুরোহিত জনের একন হয় যিজন যাজক জনে অনুষ্ঠিত করিছে তেওর মৃত্যু পর্যন্ত হব পারে হস্তস্কন্দ ভাগবত বিদ্যা কুরবত তাহলে গুরুজনাই যেটো ধর্ম প্রবর্তন কৰি থৈ গৈছে এক শরণ হৰি নাম ধর্ম এই ধর্মটো লোৱাত আপোনাকৰ ক্ষতি কি যোত কোনো ধৰণৰ নীতি নিয়মৰ কথা নাই আপোনলোকে সমাজপাতি বাক কৰিছে সমাজৰ বাপ বন্ধব একেলগে আহি পেলাই আপোনলোকে মাত্র নাম গাব লাগে বিশেষত্ব আছে পাঁচটা এক শরণ হৰি নাম ধর্মৰ প্রথমটো হৈছে সম অধিকাৰ গুরুজনাৰ ধর্মত সকলোৰে অধিকাৰ আছে কাৰোবাৰ হাত নাই ভৰি নাই কোনোবাই ভালকে নুকুনে কোনোবাই চকুৰে নেদেখে একো কথা নাই যত জি জিমান আছে সকলো সবৰে অধিকাৰ আছে জাতি জনজাতি যত জিমান আছে সকলোৰ কাৰণে অধিকাৰ আছে এনে এটা ধর্ম গুরুজনাই দি থৈ গল নাম ধর্ম আহক দ্বিতীয় হল আমার গুরুজনার ধর্ম উচ্চ নিচ জাতি ভেদ নাই ধনী দুখিয়া নাই একেলগে আমি নাম ঘরত বহো নাম ঘরত যেতিয়া বহে কোনো গম না পায় কোনজন লাখ টকিয়া কোনজন কোটি টকিয়া কোনজনে একেবারে ডাল দরিদ্র কোনো গম না পায় একেলগে বহো আমি তৃতীয় হইছে এক ঈশ্বরবাদ এক ঈশ্বরবাদৰ কথা কলে 33 কৌটি দেবতার কথা কই কিমান যে দেবতা নাম উলিয়ালে ঠিক নাই আপুনি বাহিৰত পূজা পাতল কৰি থাকিলে একো লাভ নহব যেতিয়া লৈকে আপোনাৰ ভাব বিচাৰত শুদ্ধতা নাই আৰু ভাবৰ শুদ্ধতা আনিবৰ কাৰণে গুৰুজনাই দিয়া ধৰ্ম আমি লবই লাগিব তাৰ বাহিৰে দ্বিতীয় গত্যন্তৰ নাই ব্যাসদেৱে লিখিত কৈছে এতদস্মাত পৰম কিঞ্চিত মনসুদ্ধেন বিদ্যতে জন্মান্তৰে ভৱেত পুণ্যম তদা ভাগৱতম লভে পদ্মপুৰাণ উত্তৰখণ্ড ভাগৱতখনত বাহিৰে বেলেগ কিবা মন শুদ্ধিকৰণৰ কাৰণে একো নাই তে গুৰুজনাইটো তাকে কৈ থৈ গৈছে গুরুজনাই কৈছে একত মানা বেদেও কৈছে একম সত বিপ্র বহুদা বদন্তি সত্য এটাই সত্যটো কেতিয়াও বহুত হব নোৱাৰে মিছা বহুত হব পাৰে ফাকি বহুত হব পাৰে সত্য সদায় এটাই হব তে যদি সত্য একেই হয় তেতিয়ালে সেইজনেই হৈছে ভগবান কৃষ্ণ আৰু তেওঁকে উপাসনা কৰিবলৈ গুৰুয়ে দিলে আমাক কলে যে 33 কৌটিৰ ওচৰত যোৱাৰ কোনো দৰকাৰ নাই এজনক মাত্ৰ সেৱা কৰা বৃক্ষৰ মূলত যদি দেৱানি জল ত্ৰিপিটি হোম ততাৰ পত্ৰ পুষ্প ফল ডালে পাতে খিনছে যদি মূলত নেদয় কদাচিতো ডালে পাতে খন ত্ৰিপিটি নহয় বৃক্ষৰ মূলত জল দিয়া গছজোপাৰ গুৰিত পানী দিয়া ডালে পাতে কিছু থাকিলে কত পাবা এক ঈশ্বৰবাদৰ কথা কলে তৃতীয় মূল তত্ত্ব চতুর্থত কলে ঈশ্বরটো এজন হয় কৃষ্ণক চিনাকি করাই দিলা পাম কেনেকৈ এতিয়া কলে হয় তিনটা মার্গ আছে জ্ঞান কর্ম ভক্তি কর্ম মার্গত ছটা বস্তুর কৰবাত যদি কেনা লাগে আপুনি যাব নোৱাৰে জ্ঞান মার্গলে আহক নির্গুণ নিরাকার ব্রহ্মক উপাসনা করা শঙ্করাচার্যৰ দৰে মহাপুরুষে কৈ থৈ গৈছে আপুনি জ্ঞান মার্গত যাবৰ কাৰণে প্ৰথমতে চাৰিটা বস্তু লাগিব যিটো তাত এডমিশন লবৰ কাৰণে আপোনাৰ এলিজিবিলিটি এই চাৰিটা বস্তু নহলে আপুনি এডমিশনেই নাপায় জ্ঞান যোগৰ শান্ত দান্ত তিতিক্ষা উপৰতি প্ৰথমতে হৈছে মনৰ ওপৰত কণ্ট্ৰল
আপোনাৰ মনৰ ওপৰত যদি কন্ট্ৰোল আছে তেতিয়া আপুনি জ্ঞান মাৰ্গত যাব পাৰিব ইন্দ্ৰিয়ৰ ওপৰত সংযম ইন্দ্ৰিয়ৰ ওপৰত যদি কন্ট্ৰোল আছে তেতিয়া আপুনি জ্ঞান যোগৰ কাৰণে যাব পাৰিব সহনশীলতা গুণ তিতিক্ষা আপোনাৰ যদি সহনশীলতা গুণ আছে ঠাণ্ডা গৰম সুখ দুখ সকলোতে যদি আপুনি সহ্য কৰিব পাৰে তেতিয়াহ'লে আপুনি জ্ঞান যোগৰ কাৰণে উপযুক্ত আৰু হৈছে উপৰতি এই সকলোৰ ভিতৰত কামনা বাসনাৰ ওপৰত আপুনি উঠিব পাৰিছেনে নাই যদি পৰাই নাই তেতিয়াহ'লে আপুনিতো তাৰ কাৰণে যোগ্যই নহয় আপুনি জ্ঞান যোগত যাবই নোৱাৰে অৰ্জুনৰ দৰে এজন প্ৰাণী অৰ্জুনৰ দৰে মহাপুৰুষ যাৰ মনৰ ওপৰত কণ্ট্ৰল আছিল কাৰণ অৰ্জুন যেতিয়া স্বৰ্গলৈ গৈছিল উৰ্বশীয়ে যেতিয়া নৃত্য কৰি আছিল অৰ্জুনে উৰ্বশীৰ পদচালন চাই আছিল নৃত্য কৰোঁতে ভৰিকেইটা চাই আছিল কেনেকৈ চলাইছে ইন্দ্ৰই ভাবিলে মোৰ পুত্ৰ অৰ্জুন উৰ্বশীৰ প্ৰেমত পৰিল গতিকে নিশা তেওঁৰ কথালৈ উৰ্বশীক প্ৰেৰণ কৰিছিল যে তুমি যোৱা অৰ্জুনৰ ওচৰলৈ যোৱা আৰু উৰ্বশী যেতিয়া আহিছিল কথালৈ অৰ্জুনে কৈছিল মাতৃ হে মাতৃ তুমি এই ৰাতি মোৰ ওচৰলৈ কিয় আহিলা ইমান কণ্ট্ৰল আছিল মনৰ ওপৰত যিটোৰ কাৰণে অৰ্জুনক শাপ দিবলগীয়া হ'ল উৰ্বশীয়ে শাপ দিছিল তই নপুংসক হবি কাৰণ উৰ্বশীয়ে নিজক ইগত লাগিছে মই ইমান সুন্দৰী এগৰাকী অপেশ্বৰী মই ইয়াৰ ওচৰলৈ আহিছোঁ ই অথচ কামনা বাসনা বাদ দি পেলাই মোক মাতৃ বুলি সম্বোধন কৰিছে তেওঁ তাইৰ উৰ্বশীৰ ইগত লাগিছে ইয়াৰ শাপ দিছিল তই নপুংসক হৈ থাকিবি পাছত সেইটো এবছৰৰ কাৰণে সীমিত কৰিলে যাৰ কাৰণে তেওঁ অজ্ঞাতবাসত বৃহন্নলা হৈ পেলাই আছিলে বিৰাটৰ তাত এই অৰ্জুনে কুৰুক্ষেত্ৰৰ প্ৰাক মুহূৰ্তত ভগৱানক কৈছে হে প্ৰভু মোৰ মনৰ ওপৰত মই কণ্ট্ৰল কৰিব পৰা নাই চঞ্চলম হি মন কৃষ্ণ প্ৰমাতি বলৱৎ দৃঢ়ম তস্যাহম নিগ্ৰহম মন্যে বায়ুৰিব সুদুষ্কৰম গীতা ষষ্ঠ অধ্যায় 34 নম্বৰ শ্লোক মোৰ মনৰ ওপৰত কণ্ট্ৰল নাই মনটোক মই কণ্ট্ৰল কৰা বায়ুক প্ৰতিৰোধ কৰাৰ দৰে অতি কঠিন আৰু ভগৱানে স্বীকাৰ কৰিছিল অসংশয় মহাবাহু মন দুৰ্নিগ্ৰহম চলম অভ্যাসে নত কৌন্ত বৈৰাগ্য নাশ গুজ্যতে ষষ্ঠ অধ্যায় 35 নম্বৰ শ্লোক গীতা তাত কৈছে যে হয় অসংশয় ইয়াত কোনো সংশয় নাই মনৰ ওপৰত কণ্ট্ৰল কৰাটো অতি কষ্টকৰ তথাপিও তই যদি অভ্যাস কৰ অভ্যাস আৰু যদি বৈৰাগ্য ভাৱটোৰ যদি আহে তেতিয়াহ'লে তই মনৰ ওপৰত কণ্ট্ৰল কৰিব পাৰিবি অভ্যাস কৰিবৰ কাৰণেই যিহেতুকে আমি জ্ঞান মাৰ্গৰ কাৰণে অধিকাৰী নহয় কৰ্মৰ কাৰণে অধিকাৰী নহয় গতিকে গুৰুজনাই আমাক সাধনৰ কাৰণে এটাই মাৰ্গ দি থৈ গ'ল এইটো হৈছে ভক্তি মাৰ্গ আৰু ক'লে যে ভক্তি মাৰ্গতো তোমালোকে নৱবিধ ভক্তিলৈ যোৱাৰ কোনো দৰকাৰ নাই শ্ৰৱণ কীৰ্তন মাত্ৰ কৰা শ্ৰৱণ কীৰ্তন সাধন আমাক দিলে শ্ৰৱণ কীৰ্তন চাৰিটা তত্ত্ব ক'লো প্ৰথম হৈছে সম অধিকাৰ গুৰুজনাৰ এক শৰণ হৰিনাম ধৰ্মত সকলোৰে অধিকাৰ দ্বিতীয় হৈছে এই ধৰ্মত উচ্চ নিচ জাতি ভেদ কোনো নাই তৃতীয় হৈছে এক ঈশ্বৰবাদ ভগৱান কৃষ্ণ আমাৰ ইষ্টদেৱ চতুৰ্থত হৈছে ঈশ্বৰক পাবৰ কাৰণে আমাক দুটা মাত্ৰ পন্থ দিলে শ্ৰৱণ আৰু কীৰ্তন অৰ্থাৎ সাধনৰ যিটো উপায় একেবাৰে সীমিত কৰি শ্ৰৱণ কীৰ্তন দিছে আৰু মাজে মাজে কৈছে হৃদয়ত ধৰা ৰূপ অৰ্থাৎ স্মৰণটো লগত লগাই দিছে শ্ৰৱণ কীৰ্তন আৰু স্মৰণ তিনিটা বস্তু এই তিনিটাই আমাক সাধন কৰিবলৈ দিলে ঈশ্বৰ চিন্তা পাঁচ নম্বৰৰ তত্ত্বত আমাক চাৰি বস্তু দি থৈ গৈছে গুৰুদেৱ নাম ভকত এতিয়া আপোনালোকে চাওক আমি যেতিয়াই যিয়েই কাম নকৰোঁ কিয় আমি চাৰি বস্তু অৰ্চন কৰোঁ গুৰুদেৱ নাম ভকত তাৰমানে এই চাৰিটাই বস্তু আছে বাকী যিমান আমি সংসাৰত দেখিছোঁ সকলো মায়াৰ দ্বাৰা সৃষ্ট অবস্তুক দেখা হয় বস্তুক আৱৰি সেয়েহে মোহৰ মায়া জানা নিষ্ঠ কৰি আপোনালোকক প্ৰথমে কৈছিলোঁ যে এটা তত্ত্ব মায়া এই মায়াটো যিমান বস্তু এই চাৰি বস্তুৰ বাহিৰে আছে গুৰুদেৱ নাম ভকত ইয়াৰ বাহিৰে যত যিমান আছে সকলো মায়া গতিকে আমাক চাৰি বস্তু চিনাকি কৰাই থৈ গৈছে যে এই চাৰিটাত তোমালোক আহা কিন্তু আমি জনাৰ পাছতো সকলোৱে জনাটো ঠিকেই জানো নেখাওঁ নে নধৌ গা ধোৱালি নেখাওঁ ভাত খোৱালি নিগিলো কি কৰ কৰ তেনেকুৱা বুলি এটা প্ৰভাৱ আছে মই গা নধৌ বুলি ক'লো তই ধুৱাই দিলি ভাত নেখাওঁ বুলি ক'লো কটিয়াই পেলাই খুৱাই দিলি এতিয়া মই নিগিলো তই কি কৰ কৰ আমাৰো গতি তেনেকুৱাই জনাত আমি চব জানিলোঁ শুনাত চব শুনিলোঁ এতিয়া নামানো কি কৰ কৰ জনাত সকলোৱে জানো কোনো এনেকুৱা নাই যে আমি নজনা জনাৰ পাছতো আমি আমাৰ মনটো আমি তাত লগাব পৰা নাই পৰম আনন্দটো বিচাৰিবলৈ যাব পৰা নাই আমি ভাবিছোঁ যে মায়াৰ মাজতে আছে আৰু আমি সুখটো বিচাৰিছোঁ ক'ত পাঁচটা বস্তু একেবাৰে তলত আছে ধন সুখ
একেবারে তলত, তার উপরত আছে মন সুখ, তার উপরত আছে বুদ্ধির সুখ, ধন সুখ, তারপর তন, তারপর মন, তারপর বুদ্ধি, একেবারে উপরত আছে পরমার্থিক সুখ অর্থাৎ ঈশ্বর সুখ পরমাত্মা। এই তলর চারিটা হয়েছে মায়া। আমি সবতকে কত থাকো? একেবারে তলর তো টকা লাগে খালি। আশা পাশা সতীরবদ্ধ কাম ক্রোধ পরায়ণা ইহান্তে কাম ভোগার্থম অন্যায়েন অর্থ সঞ্চয়ান, অন্যায় দ্বারা করি হলো অর্থ মাত্র আন, টকা লাগে। যত নাকি আমাক চারি পুরুষার্থত কৈছে ধর্ম অর্থ কাম মোক্ষ, মানুষের কর্তব্য কি কলে চারি পুরুষার্থর কথা ধর্ম অর্থ কাম মোক্ষ, প্রথমতে দিছে ধর্ম আর শেষত আছে মোক্ষ, মাজত আছে অর্থ আর কাম। আমি একেবারে তলরটো বাদ দিলো ধর্ম আর মোক্ষর চিন্তা করাও বাদ দিলো, মাজর দুটাত লাগি আছো টকা লাগে আর কামনা বাসনা পূরণ করা, গতি প্রবলেম নহব কিয়, আমার সমস্যা নহব কিয়, দুঃখ নাপাম কিয়। যদি আমি প্রপারলি জীবনটো যদি চলাবলে চাও, গুরুজনার যদি বাণী সমূহ আমি চাও, তেতিয়াহলে আমার জীবনটো আমি যেটু বস্তু বিচারিছো, যেটু আনন্দর কারণে আমি লাগি আছো, সেই আনন্দ আমি পাম, বাহিরত নালাগে আনন্দ বিচারি যাব। দেবর ঈশ্বর হরিতান্ত মহা যত্ন করে লইও এক শরণ সাক্ষাৎ, যার ইচ্ছা মুখ্য পাইবে নালাগে দূরক যাইবে, আশা হরি সবার হিয়াত, ইয়াত আছে ভগবান, আপনি বাহিরত বিচারি থাকলে কত পাব? আপনার ঘরের চাবিটা গাড়ির চাবিটা ইয়াত পড়লে আপনি গিয়ে পেলায় গোটে দুনিয়া সলাট করে আছে, আপনি কেন বিচারিব? যত আছে তাত বিচারিব লাগিব। আমি কই আছিল যে গুরুজনাই কৈছে আমাক যে চারি বস্তু দি গল গুরুদেব নাম ভকত, ইয়ার বাহিরে যত যিমান আছে সব বস্তু সকলবিলাক, আর এই গুরুজনাই অকলে কোয়া কথাও নহয়, ভক্তি ভকত ভগবন্ত গুরু চতুর্বিদ বাপু এক, ইনকি সুমিরন করে সো না সই বিঘ্নি অনেক। ভক্তি ভকত ভগবন্ত আর গুরু, গুরুদেব নাম ভকত, চারিটা বস্তু একে, ইয়াত কোনো পার্থক্য নাই। যদি আমি এই চারিটাকে বস্তু বলে মানো, ইয়ার বাইরে যদি সব অবস্তু, তাহলে অবস্তুর প্রতি আপনি দৌড়ি আছে কিয়? যেটু কথা আমি জানো যে আমি উলঙ্গ হয়ে পৃথিবী আইছিল, আর সীতাত যেটা আমাক উঠাই দিব উলঙ্গ করে উঠাই দিব। আলেকজেন্ডার 32 বছর বয়সত যার মৃত্যু হয়েছিল, মৃত্যুর প্রাক মুহূর্তত আলেকজেন্ডারে মন্ত্রী সকলক কৈছিল যে তোমালকে মোর হাত দুটা কবরের বাইরে উলিয়াই দিবা। মন্ত্রীবিলাকে কৈছিল যে এনেকুৱাটো আমার কোনো মুসলমান সম্প্রদায়ের নিয়ম নাই কবরের বাইরে হাত উলিয়াই দিবলে, কিন্তু আপনি কোকসুন কিয় এনেকুৱা আপনি বিচারিছে, হাত দুটা কিয় উলিয়াই থব লাগে? সিকন্দরে কৈছিল ইকত থেকর জহাকে বের সবি মুলকোকে মালিক থে, সিকন্দর জগ গয়া দুনিয়া সে তো দোনো হাত খালি থে। অর্থাৎ মই এই 32 বছর বয়সত গোটেই সংসারখন ভ্রমণ করে সকলকে জয় করে অজস্র ধন টাকা পয়সা ঘটিলো, কিন্তু এতিয়া আজি মই গম পাইছো যে যেতিয়া মোর মৃত্যু হব ইয়ার পৰা মই লগত ফুটা করে এটাও নিব নোৱাৰো। এই সত্যটো আমি সকলোৱে জানো, কোনে আছে নজনা, তথাপিও আমি অন্যায়ের দ্বারা অর্থ সংগ্রহ করবলে যাও আর পাপ আর্জি থাকো। প্রতিটো মুহূর্তত আমি অন্যায়ের দ্বারা অর্থ লোবলে যাও। আপনার প্রারব্ধ যেটা লই আইছে আপনি পাবই, আপনি যেটা প্রারব্ধ লই আইছে গর্ভত থাকতে আপনার লিখা হয়ে গল, আপনি গর্ভত থাকতে আপনি কিমান দিন জিয়াই থাকিব, আপনার কিমান অর্থ, আপনার জ্ঞান কেতিয়া হব, আপনার কেতিয়া মৃত্যু হব, এই সমস্তখিনি কথা লিখা হয়ে গল। গতি আপনি সেই প্রারব্ধটো ইয়াত আহি ভোগ করব লাগিব। এটা প্রারব্ধ ভোগ করোতে তারপরা পার পাবর কারণে এটাই মাত্র উপায় আছে, আর দ্বিতীয়টা কোনো কোথাও কোনেও দিব নোৱাৰে, সেটোৱে হৈছে গুরুর কৃপা প্রভু ভগবন্তর দয়া। গুরুর কৃপা অবিহনে একো কামেই নহব। কবির দাসেতো কৈছে যদি একেলগে দুইজন খাড়া হয় মই কাক সেবা করিম প্রথমে, গুরু গোবিন্দ দোনো ঘরে কায় কাকে লাগু পাও, কোনজনক আগতে সেবা করিম? তেওঁ লিখিছে বলিহারী গুরু শ্রেষ্ঠ হয়েছে গুরু, আপনি গোবিন্দ দিও দেখায়, কারণ গুরুজনাইহে আমাক ঈশ্বর চিনাকি করাই দিছে, পরম আনন্দ আমি কত পাম এই কথাটো আমাক গুরুয়ে দেখুয়াই দিছে, গুরুয়ে দেখুয়াই দিয়ার পাছতো আমি বিশ্বাস নকৰো। আমি নাপিতর দোকানত গলে চকু মুদি পেলাই চেয়ারখনত বহি দিও, আর তেওঁৰ হাতত যদিও খুর আছে আমি গম পাও যে ইয়াত রেপ মারি নিদিয়ে, তেওঁৰ ওপৰত আমার বিশ্বাস আছে, জানো যে যিমান দূর কাটিব লাগিব তিমানে কাটিব, সব ধার বস্তু আছে, অকমানকে মারি দিলে আপনার শেষ।
ইয়াত এডাল যদি লাহেকে মাই দিয়ে খতম কিন্তু বিশ্বাস ইমান আছে আপুনি চকুমুদি পরম আনন্দ উপভোগ কৰি থাকে যে কাট আরামত কাটি থাক জি সকলে নাইট সার্ভিসত জার্নি করে যাত্রা করে ব্যাগ তো কেনেবাকে থবলে পালে সিট লাহেকে বেকা করিলে ড্রাইভার উপর ইমান বিশ্বাস যে ই গাড়িখন গৈ কোবাত খালে ডঙে নেপেলায় ইমান তো বিশ্বাস ড্রাইভারজনের উপর আমার থাকে আমি আরামত শুই দিও আমার নাপিতজনের উপরও সিমানে বিশ্বাস আছে ড্রাইভারজনের উপরও বিশ্বাস আছে কিন্তু গুরুর বাণীর উপর বিশ্বাস নাই গুরু বাণীর উপর আমার বিশ্বাস নাই গুরুই যিখিনি কথা কই গৈছে এক দেব এক কেব এক বিনে নাই কেব বারে বারে কই যাওয়ার পাছতো অন্য দেবী দেব নকরিবা কেব বারে বারে কই যাওয়ার পাছতো আমার মন তো বারে বারে বেলেগ দেব দেবতার চলে যায় আমি কাক ফাঁকি দিছো একত হরণ লৈছো কিন্তু মন তো বেলেগত ঘুরি ফুড়িছে লাভ কি হব আপনি নাম লৈছে ভাগবত পড়িছে ভাগবত শ্রবণ করেছে কিন্তু মন তো আপনার ভৌতিক সমাজত ঘুরি ফুড়িছে তারপর লাভ কি হব জন্মর পৰা এতিয়ালৈকে বহুতে বহুতবার ভাগবত শুনিলে বহুতে বহুতবার নাম প্রসঙ্গ করিলে লাভ হয়েছে না নাই রূপান্তর ঘটিছে না নাই যদি নিজের রূপান্তর ঘটা নাই যদি ব্যক্তিত্বত সলনি হওয়া নাই তেতিয়ালে আপনার হয়তো শ্রবণত করবাত গন্ডগোল আছে নহলে কোয়াজনের বক্তৃতাত করবাত গন্ডগোল আছে নহলে আপনি নাম প্রসঙ্গ করাত করবাত গন্ডগোল আছে গুরুবাণীত খেলি মেলি নাই আমার কর্মখিনিত আমি যে অভ্যাস করছো তাত করবাত খেলি মেলি আছে নহলে এই গ্যারেন্টি যে আপনি নাম লওয়ার পশত আপনি পরম আনন্দ লাভ করব ইয়াত কোনো ধরনের দ্বিধা নাই আমি আপনার এনে কোয়া নাই আমার পার্সোনাল অভিজ্ঞতার উপরা কছি আপনি যদি নাম লয় যেটা গুরু সেবা করার সময় নাম লয় উঠে তারপর আপনার মুখত একটা গ্লেসিং আহে যদি আপনি প্রকৃততে গুরু যদি সেবা করবলে গিয়ে প্রকৃতভাবে যদি নাম লৈছে সেই সময় যদি আপনার বেলেগত মন নাই কিন্তু যদি মন তো বেলেগত ঘুরি ফুড়ে তেতিয়া আমাক ধন টাকা পয়সা লাগে এটা কথা বুঝি লোক যেটু আয়ুষ আমি লই আহিছো সেইদিনা আমি যাবই লাগিব তার বাহিরে আমার গতি নাই ধন টাকা পয়সা আপনি অজস্র করলে বহুত টাকা পয়সা হল অজস্র সম্পত্তি হল আপনি করব কি কাক ফাঁকি দিছে আপনি কাক ফাঁকি দিছে একত যেতিয়া শরণ লৈছে একত বিশ্বাস করক দৃঢ়ভাবে সুদৃঢ় বিশ্বাসে কায়ো মনোবাক্যে সুদৃঢ় বিশ্বাসে শরণ লবলে যদি অকনমান যদি মনত খেলি মেলি আছে যদি ভয় আছে তেতিয়াহলে কোনো উপায় নাই বসাব কোনেও নোৱাৰে মূল কথাকেইটা আপোনালোকে গম পাই লওক মই এবাৰ আকৌ ৰিপিট কৰি দিছোঁ প্ৰথম কথা হৈছে মানুহৰ শৰীৰটো দুৰ্লভ এই শৰীৰটো আমি আহাৰ নিদ্ৰা ভয় মৈথুনাংশ সমানমিতত পশুভিৰ নৰনম যদি মাত্ৰ আহাৰ খাই টোপনি মাৰি ভয় কৰি আৰু যদি সংসাৰ বৃদ্ধি কৰি সম্ভোগৰ দ্বাৰা যদি জীৱনটো কটাই দিছোঁ আমাৰ মাজত আৰু পশুৰ মাজত একো পাৰ্থক্য নাই আমি পশুতুল্য গতিকে ইয়ারপরা আমি শ্রেষ্ঠ কিহত মনুষ্য ধর্মহী তেসাম অধিক বিশেষ ধর্মে না হীনা পশুবীর সমান ধর্মই মানুষক একটা উচ্চ আসন দিয়ে রাখিছে ধর্ম মানে আমি যা হিন্দু ধর্ম মুসলমান ধর্ম শিখ জৈন মই এইবিলাকৰ কথা কোৱা নাই আমি যেটা ধারণ করছো মনত যেটো পুহি রাখিছো এইটো কি আছে ধৃতিক সমা দম অস্তে শৌচম আত্মনিগ্রহ ইন্দ্রিয় নিগ্রহ ধীর বিদ্যা সত্যম অক্রোধ দশকম ধর্ম লক্ষণম মনুস্মৃতি তাত কৈছে যে প্রথমতে হয়েছে আমি কি ধারণ করে রাখিছো মনত কি ভাব পুহি রাখিছো আপনি যিমানে যি নকরক যদি মনের ভাব বেয়া তেতিয়ালে সব শেষ আপনি যদি আপনার ক্ষমা করব পরাজনক যদি ক্ষমা করব নোৱাৰে তেতিয়ালে আপনি যিমানে যি নহক তারপর লাভ নহব ইন্দ্রিয়র উপর যদি কন্ট্রোল নাই মনের উপর যদি কন্ট্রোল নাই বেলেগর বস্তু যদি সুর করে অনাত আপনার যদি সংযম নাই যদি আপনার জ্ঞান আপনি অর্জন করবা নাই যদি আপনার সত্যত আপনি নাই যদি আপনি ক্রোধর উপর সংযম করবা নাই তেতিয়ালে আপনি কোনো ধরনের ধর্ম করবা নাই গতিকে মানুষের দুর্লভ করে পোৱাৰ পাছত আমার মূল কর্তব্য হৈছে পরম আনন্দ প্রাপ্তি অর্থাৎ মায়ার নিবৃত্তি আর পরম আনন্দ প্রাপ্তি ইয়ার কারণে মার্গ আমার গুরুজনাই দেখাই থ গেছে যে এটাই মার্গ আছে এটি হচ্ছে ভক্তি মার্গ ভক্তি মার্গর ভিতর যদিও নববিধ ভক্তি আছে তার ভিতর আমাকে শ্রবণ কীর্তন দিছে লগতে স্মরণ করবলে দিছে এইকটা কথা এতিয়ালৈকে আমি আপনাদের জানালো মুঠতে এটা কথাই জানক এই দেহাটো অতি দুর্লভ এই দেহাটোর সুব্যবস্থা এটা করে ইয়াক কেনেকৈ আমি সৎ কামত লগাব পাৰো কেনেকৈ এই জন্মতে আমি পরম আনন্দ প্রাপ্তি করব পাৰো এই কথাটোর কারণে গুরুজনাই যিখিনি দি থৈ গৈছে সেইখিনিত আমি এক শরণ হয়ে সেইখিনি মাত্র উপদেশ যদি আমি ধারণ করো তেতিয়ালে আমার জীবন তো ধন্য হবে।
এইখিনিকে কৈ ইয়াৰ মাজত হ'ব পৰা সমস্ত অপৰাধৰ আপোনালোকৰ মহান মহন্তৰ শ্ৰীচৰণত আমি মাৰ্জনা বিচাৰি মহাপুৰুষ মাধৱদেৱৰ এজোকা ঘোষাৰে আমি সেৱা দিব দিছোঁ। কৃষ্ণ সহস্র সহস্রয়াতি অপরাধ দিনে রাতি কর্মই মহামূঢ় জন আমি প্রভু তজু দাস জগবাস ক্ষমিউক শ্রী মধু সুদন ক্ষমিউক শ্রী